পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস টেনের অর্থাৎ যারা মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছ, তোমাদের বাংলায় বাংলা পরীক্ষায় একটা সংলাপ অথবা একটা প্রতিবেদন লিখতে হয়। কেউ সংলাপ লিখতে পারো, কেউ প্রতিবেদন লিখতে পারো, যার যেটা খুশি লিখতে পারো। যারা প্রতিবেদনটাকে লেখার জন্য মানসিকতা স্থির রেখেছ, তাদের জন্য আজকের এই ভিডিওটা। সাম্প্রতিককালে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমের মধ্যে দেখতে পাই বিভিন্ন অঞ্চলে জলাশয় ভরাট নিয়ে নানা রকমের গোলযোগ হয়ে থাকে। কখনো জলাভূমি ভরাট করে সেখানে বড় বড় অট্টালিকা বা ইমারত গড়ে তোলার চেষ্টা করা হয়। স্থানীয় মানুষরা বা প্রশাসনের পক্ষ থেকে সেখানে প্রতিবাদ করে সেই কাজটাকে বন্ধ করা হয়। আজকের এই ভিডিওটা আমরা সেরকমই একটা বিষয়ের ওপর প্রতিবেদন লিখব। বিষয়টা হচ্ছে জলাভূমি ভরাট ও সবুজ ধ্বংসের বিরুদ্ধে স্থানীয় মানুষের প্রতিবাদ। এই বিষয়টার উপরে আমরা প্রতিবেদনটা লিখব। অর্থাৎ এখানে তোমাদের এটাই হবে শিরোনাম, তোমরা অন্যরকমভাবেও শিরোনাম লিখতে পারো। আমরা জানি লেখার আগে আমাদের একটা লিখতে হয় নিজস্ব সংবাদদাতা এবং একটা জায়গার নাম, অর্থাৎ যে জায়গায় কোনো ঘটনাটা ঘটেছে সেই জায়গাটার নাম লিখতে হয়। তোমরা এখানে, আমি যেখানে লিখেছি ডোমজুড় হাওড়া, তোমরা যে কোনো একটা জায়গার নাম এখানে লিখতে পারো। তারিখটাও তোমাদের পছন্দ মতো লিখবে, 5ই ডিসেম্বর 2023। অর্থাৎ তোমরা কিন্তু একটা প্রতিবেদন লিখছ। প্রতিবেদন লেখার যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো কিন্তু তোমাকে অনুসরণ করতে হবে। এবার লেখা শুরু হবে কি, কোন বিষয়ের উপর এই প্রতিবেদনটা লিখছি বা মানুষের প্রতিবাদটা কি। গত 4ঠা ডিসেম্বর সকাল 10টা থেকে ডোমজুড় সরোবর অঞ্চলের স্থানীয় মানুষ রাস্তা অবরোধ করে ডোমজুড় বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকে। অর্থাৎ কি ঘটনাটা ঘটেছে, না 4ঠা ডিসেম্বর সকাল 10টা থেকে ডোমজুড় সরোবর অঞ্চলের স্থানীয় মানুষেরা রাস্তা অবরোধ করেছে এবং বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছে। বিষয়টা কি বা কারণটা কি, তাদের বক্তব্য ছিল ডোমজুড় সরোবর অঞ্চলের বেশ কিছু জলাশয় ভরাট করে এবং বড় বড় গাছ কেটে কিছু অসাধু স্বার্থান্বেষী মানুষ ইমারত গড়ার চেষ্টা করে চলেছে। অর্থাৎ এটাই তাদের প্রতিবাদের বিষয়, যে একটা বিস্তীর্ণ একটা জলাশয় ডোমজুড় এলাকার, সেখানকার সেই জলাশয়টাকে ভরাট করা হচ্ছে এবং কিছু কিছু বড় বড় গাছগুলোকে কেটে ফেলা হচ্ছে, উদ্দেশ্য কি, সেখানে ইমারত গড়ে তোলা হবে। এই জলাশয় ও বৃক্ষগুলি এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যের মূল উৎস। তাছাড়া এই জলাশয়গুলি এই অঞ্চলের কৃষিক্ষেত্রে জল সরবরাহের প্রধান উৎস। বহু মৎস্যজীবী মানুষ এর উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে। অর্থাৎ তাহলে যে জলাশয়টাকে ভরাট করে বিল্ডিং তৈরি করার চেষ্টা চলছে, সেই জলাশয়টা কিন্তু ওই অঞ্চলের মানুষের প্রাণ। অর্থাৎ ওই জলাশয় থেকে যে জল, জলাশয়ের মধ্যে যে জল থাকে, তাহলে তৎসংলগ্ন অঞ্চলের যে কৃষিক্ষেত্রগুলো আছে, কৃষিক্ষেত্রের মধ্যে সেই জল সরবরাহ করে কৃষিকাজটাকে করা হয় এবং বহু মৎস্যজীবীরা এখানে মাছ চাষ করে বা মৎস্য আহরণ করে তারা জীবনযাপন করে থাকে। তাহলে কি দেখা গেল, ফলে পরিবেশ বিপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে বহু মানুষের জীবন জীবিকা ও বিপন্ন হতে চলেছে। অর্থাৎ শুধু যে পরিবেশ নষ্ট হচ্ছে, পরিবেশটা তো নষ্ট হচ্ছেই, বিপন্ন হচ্ছেই, সেই সঙ্গে সঙ্গে মানুষের জীবিকাও কিন্তু বিপন্ন হতে চলেছে। স্থানীয় পঞ্চায়েত প্রধান বাসুদেব দাস মহাশয়কে বিষয়টি জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেননি। অর্থাৎ কি না, ওই অঞ্চলে যে প্রশাসনিক প্রধান, প্রথমে সর্বনিম্ন স্তরের প্রশাসনিক প্রধান যে, অর্থাৎ পঞ্চায়েত বা পঞ্চায়েত প্রধান, তাকে বিষয়টা জানানো হয়েছে কিন্তু তিনি কোনো রকম ব্যবস্থা গ্রহণ করতে পারেননি বা তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে বেশ কয়েকবার নালিশ জানিয়েও কোনো ফল হয়নি। অর্থাৎ ঊর্ধ্বতন প্রশাসনিক বিষয়ের কাছে অনেকবার নালিশ জানানো হয়েছে কিন্তু কোনো ফল হয়নি। স্থানীয় শুভবুদ্ধিসম্পন্ন মানুষ এই বহিরাগত অসাধু প্রমোটার ও ব্যবসায়ীদের বিরুদ্ধে বাধ্য হয়ে রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে থাকে। তাহলে বাধ্য হয়ে কী হয়েছে, মানুষ যখন আবেদন করে নালিশ জানিয়েও কোনো ফল হচ্ছে না, তখন তারা রাস্তায় নেমে পড়ে বিক্ষোভ দেখাতে থাকে ও বিডিও অফিসের সামনে তারা বিক্ষোভ দেখে, অর্থাৎ রাস্তায় যে নেমে প্রতিবাদ জানাতে থাকে এবং বিডিও অফিসের সামনে তারা বিক্ষোভ দেখাতে থাকে।
স্থানীয় থানার পুলিশ বিক্ষোভকারীদের শান্ত রাখার চেষ্টা করেন। ভূমি ও বন দপ্তরের আধিকারিক যথাক্রমে মাননীয় অখিল সরকার ও মাননীয় অদিতি বন্দ্যোপাধ্যায়, এইটা তোমরা নিজেদের মতো করে নাম লিখতে পারো, বন্দ্যোপাধ্যায় তৎক্ষণাৎ ওই জলাভূমি পরিদর্শনে যান, অর্থাৎ তৎক্ষণাৎ তারা পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়ে জলাভূমিগুলো পরিদর্শন করতে যান। ভূমি দপ্তরের আধিকারিক মাননীয় অখিল সরকার মহাশয় পুলিশকে জলাশয় ভরাটের কাজ বন্ধ করানোর নির্দেশ দেন, বন্ধ করানোর নির্দেশ দেন। স্থানীয় মানুষদের এই বিষয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দেন, অর্থাৎ স্থানীয় মানুষদেরকে তিনি জানান যে এই বিষয়ের উপর তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। বন দপ্তরের আধিকারিক অদিতি বন্দ্যোপাধ্যায় বৃক্ষছেদনকারীকে, অর্থাৎ যারা গাছ কেটেছে বৃক্ষছেদনকারীকে বা কারীদেরকে চিহ্নিত করার নির্দেশ দেন স্থানীয় থানার পুলিশকে, অর্থাৎ পুলিশকে তিনি বলেন যে যারা যারা গাছ কেটেছে তাদেরকে চিহ্নিত করা হোক। পুলিশ স্থানীয় মানুষদের অবরোধ ও বিক্ষোভ তুলে নেওয়ার আবেদন করেন। বিক্ষোভকারীরা বিক্ষোভ তুলে নিলেও সঠিক ব্যবস্থা গৃহীত না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার বিষয়েও জানিয়ে রাখেন। এভাবেই তোমরা প্রতিবেদনটা শেষ করবে, প্রতিবেদনটা কেন হয়েছিল বা প্রতিবাদটা কেন হয়েছিল, কোন বিষয়ের উপর হয়েছিল, লাস্টে প্রতিবেদের প্রতিবাদের যে বা বিক্ষোভ যেটা হয়েছিল তার ফলাফল কী হলো বা নির্যাসটা কী বেরোলো, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমার প্রতিবেদনের মধ্যে থাকতে হবে। আশা করি এইভাবে লিখলে তোমরা যথেষ্ট ভালো নম্বর পেতে পারবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো। বেস্ট অফ লাক।